পিক্সেল অডিও বুক সিরিজে আজকে যার গল্প আমরা শুনতে চলেছি তিনি মূলত বিজ্ঞাপনের মানুষ ছিলেন, বহু বইয়ের অনুবাদ করেছেন, বিখ্যাত সন্দেশ পত্রিকার প্রচ্ছদ করেছেন বহুদিন। যার কথা বলছি তিনি সুকুমার রায়ের পুত্র সত্যজিৎ রায়। তার সৃষ্টি ব্রাউন সাহেবের বাড়ি আমাদের আজকের নিবেদন। ব্রাউন সাহেবের ডায়েরিটি হাতে আসার পর থেকেই ব্যাঙ্গালোরে যাবার একটা সুযোগ খুঁজছিলাম, সেটা এলো বেশ অপ্রত্যাশিতভাবে। আমাদের বালিগঞ্জ স্কুলের বাৎসরিক রিইউনিয়নে দেখা হয়ে গেল আমার পুরনো সহপাঠী অনিকেন্দ্র ভৌমিকের সঙ্গে। অনিক বললো সে ব্যাঙ্গালোরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে চাকরি করছে। একবার ঘুরে জানা এসে আমার ওখানে, দি বেস্ট প্লেস ইন ইন্ডিয়া, একটা বাড়তি ঘরও আছে আমার বাড়িতে, আসবি? অনিক স্কুলে থাকতে আমার খুবই বন্ধু ছিল, তারপর যা হয় আর কি, কলেজ হয়ে গেল দুজনের আলাদা। তাছাড়াও বিজ্ঞান আর আমি আর্টস, দুজনে প্রায় উল্টোমুখো রাস্তা ধরে চলতে আরম্ভ করলাম। মাঝেও আবার চলে গেল বিলেতে, ফলে ক্রমে দুজনের বন্ধুত্বের মধ্যেও অনেকটা ব্যবধান এসে পড়ল। আজ প্রায় 12 বছর পর তার সঙ্গে দেখা, বললাম গিয়ে পড়তে পারি, কোন সময়টা ভালো? এনি টাইম, ব্যাঙ্গালোরে গরম নেই, সাধিকি জায়গাটা সাহেবদের এত প্রিয়, তুই যখনই আসতে চাস আসিস, তবে 7 দিনের নোটিশ পেলে ভালো হয়। যাক, তাহলে ব্রাউন সাহেবের বাড়িটা দেখার সৌভাগ্য হলেও হতে পারে, কিন্তু তার আগে সাহেবের ডায়েরিটার কথা বলা দরকার। আমি হলাম যাকে বলে পুরনো বইয়ের পোকা। ব্যাংকে কাজ করে প্রতি মাসে যা রোজগার হয় তার অন্তত অর্ধেক টাকা পুরনো বই কেনার পেছনে খরচ হয়। ভ্রমণ কাহিনী, শিকারের গল্প, ইতিহাস, আত্মজীবনী, ডায়েরি, কত রকম বই না গত 5 বছরে জমে উঠেছে আমার। পোকায় কাটা পাতা, বার্ধক্যে ঝুরঝুরে হয়ে যাওয়া পাতা, ড্যাম্পে বিবর্ণ হওয়া পাতা, এসবই আমার কাছে অতি পরিচিত এবং অতি প্রিয় জিনিস। আর পুরনো বইয়ের গন্ধ, আহ, এর জুড়ি নেই। এই পুরনো বই কেনাই আমার একমাত্র নেশা, আর এই পুরনো বই কিনতে গিয়েই পাওয়া ব্রাউন সাহেবের ডায়েরিটা। বলে রাখি, এই ডায়েরি কিন্তু ছাপা ডায়েরি নয়, যদিও সেরকম ডায়েরিও আমার আছে। এই ডায়েরি একেবারে খাপের কলমে লেখা আসল ডায়েরি, লাল চামড়ায় বাঁধানো 350 পাতার রুলটানা খাতা, 6 ইঞ্চি বাই 4.5 ইঞ্চি, মলাটের চারপাশে সোনার জলের নকশা করা বর্ডার, তার মাঝখানে সোনার ছাপার অক্ষরে লেখা সাহেবের নাম, জন মিডলটন ব্রাউন। মলাট খুললে প্রথম পাতায় সাহেবের নিজের হাতে নাম সই, তার নিচে সাহেবের ঠিকানা, এভারগ্রিন লজ, ফেজার টাউন, ব্যাঙ্গালোর, আর তার নিচে লেখা জানুয়ারি 1858, অর্থাৎ এই ডায়েরির বয়স হলো 113। এই ব্রাউন সাহেবের নাম লেখা অন্য কতক বইয়ের সঙ্গে ছিল এই লাল চামড়ায় বাঁধানো খাতাটা। নাম করা বইয়ের সঙ্গে তুলনায় দাম খুবই কম। মকবুল চাইল 20, আমি বললাম 10, শেষটায় 12 টাকার বিনিময়ে বইটা আমার সম্পত্তি হয়ে গেল। ব্রাউন যদি নাম করা কেউ হতেন তাহলে এই বইয়ের দাম 1000 টাকা হতে পারত। ডায়েরিটাতে তখনকার দিনে ভারতবর্ষের সাহেবদের দৈনন্দিন জীবনের বাইরে আর কিছু জানতে পাবো এমন আশা করিনি। সত্যি বলতে কি, প্রথম শখানেক পাতা পড়ে তার বেশি পাইওনি। ব্রাউন সাহেবের পেশা ছিল স্কুল মাস্টারি, ব্যাঙ্গালোরের কোনো একটা স্কুলে শিক্ষকতা করতেন, সাহেব নিজের কথাই বেশি বলেছেন। মাঝে মাঝে ব্যাঙ্গালোর শহরের বর্ণনাও করেছেন, এক জায়গায় তখনকার বড়লাটের গিন্নি লেডি ক্যানিংয়ের ব্যাঙ্গালোরে আসার ঘটনার কথা বলেছেন, ব্যাঙ্গালোরের ফুল ফল গাছপালা ও তার নিজের বাগানের কথা বলেছেন, এক এক জায়গায় আবার ইংল্যান্ডের সাসেক্স অঞ্চলে তার পৈতৃক বাড়ি আর তার পেছনে ফেলে আসা আত্মীয় স্বজনদের কথা বলেছেন। তার স্ত্রী এলিজাবেথের উল্লেখও আছে, তবে স্ত্রীটি গত কয়েক বছর আগেই গত হয়েছিলেন। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সাইমন নামে কোনো এক ব্যক্তির বারংবার উল্লেখ। এই সাইমন যে কে ছিলেন, তার ছেলে না ভাই, ভাগ্নে না বন্ধু, সেটা বোঝার কোনো উপায় ডায়েরিতে নেই। তবে সাইমনের প্রতি ব্রাউন সাহেবের যে গভীর টান ছিল সেটা বুঝতে কোনো অসুবিধা হয় না। সাইমনের বুদ্ধি, সাইমনের সাহস, সাইমনের রাগ, অভিমান, দুষ্টমি, খামখেয়ালিপনা ইত্যাদির কথা বারবার আছে ডায়েরিতে। সাইমন অমুক চেয়ারটায় বসতে ভালোবাসে, আজ সাইমনের শরীরটা ভালো নেই, সাইমনকে আজ সারাদিন দেখতে পাইনি বলে মন খারাপ, এই ধরনের সব খুঁটিনাটি খবরও আছে। আর আছে সাইমনের মর্মান্তিক মৃত্যুর খবর। 22শে সেপ্টেম্বর সন্ধ্যে 7:30 নাগাদ বজ্রাঘাতে সাইমনের মৃত্যু হয়।
পরের দিন ভোরবেলা ব্রাউন সাহেবের বাগানে একটা বাজে ঝলসে যাওয়া ইউক্যালিপটাস গাছের পাশে সাইমনের মৃতদেহ পাওয়া যায়। এরপর থেকে এক মাস ডায়েরিতে প্রায় আর কিছু লেখা হয়নি। যেটুকু হয়েছে তার মধ্যে শোক আর হতাশার কথা ছাড়া আর কিছু নেই। ব্রাউন সাহেব দেশে ফিরে যাওয়ার কথা ভাবছেন, কিন্তু সাইমনের আত্মা থেকে দূরে সরে যেতে তার মন চায়নি। সাহেবের স্বাস্থ্য যেন অল্প অল্প ভেঙে পড়ছে। আজও স্কুলে গেলাম না, কথাটা পাঁচ জায়গায় বলা হয়েছে। লুকাস বলে একজন ডাক্তারের উল্লেখও আছে, তিনি ব্রাউন সাহেবকে পরীক্ষা করে ওষুধ বাতলে গেছেন। তারপর হঠাৎ 2 নভেম্বর ডায়েরিতে এক আশ্চর্য ঘটনার উল্লেখ, এবং এই ঘটনাই আমার কাছে ডায়েরির মূল্য 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। ব্রাউন সাহেব ঘটনাটা লিখেছেন রোজকার নীলের বদলে লাল কালিতে। তাতে বলেছেন, এক অভাবনীয় আশ্চর্য ঘটনা। আমি বিকেলে লালবাগে গিয়েছিলাম। গাছপালার সান্নিধ্যে আমার মনটাকে একটু শান্ত করার জন্য। সন্ধে 7:30 নাগাদ বাড়ি ফিরে বৈঠকখানায় ঢুকেই দেখি সাইমন ফায়ার প্লেসের পাশে তার প্রিয় হাই ব্যাক চেয়ারটিতে বসে আছে। সাইমন, সত্যি সাইমন? আমি তো দেখে আনন্দে আত্মহারা। আর শুধু যে বসে আছে তা নয়, সে এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে, তার স্নেহ মাখানো চোখ দুটি দিয়ে। এদিকে ঘরে বাতি নেই, আমার ফাঁকিবাজ খানসামার টমাস এখনও ল্যাম্প চালানি, তাই সাইমনকে আর একটু ভালো করে দেখব বলে আমি পকেট থেকে দেশলাইটা বার করলাম। কাঠি বার করে বাক্সের গায়ে ঘষতেই আলো জ্বলে উঠল। কিন্তু কি আফসোস, এই কয়েক মুহূর্তের মধ্যেই সাইমন ওথাও। অবশ্যই সাইমনকে যে কোনো দিন আবার দেখতে পাবো সেটাই তো আশা করিনি। এইভাবে ভূত অবস্থাতেও যদি মাঝে মাঝে সে দেখা দিয়ে যায়, তাহলে আমার মন থেকে সব দুঃখ দূর হয়ে যাবে। সত্যি আজ এক অপূর্ব আনন্দের দিন। সাইমন মরে গিয়েও আমাকে ভোলেনি, এমনকি তার প্রিয় চেয়ারটিকেও সে ভোলেনি। দোহাই দোহাই সাইমন, মাঝে মাঝে দেখা দিও, আর কিছু চাই না তোমার কাছে। এইটুকু পেরেই আমি বাকি জীবনটা শান্তিতে কাটাতে পারব। এরপরে ডায়েরি আর বেশি দিন চলেনি। যেটুকু আছে তার মধ্যে কোনো দুঃখের ছাপ নেই, কারণ সাইমনের সঙ্গে ব্রাউন সাহেবের প্রতিদিনই একবার করে দেখা হয়েছে। সাইমনের ভূত সাহেবকে হতাশ করেনি। ডায়েরির শেষ পাতায় লেখা আছে, যে আমাকে ভালোবাসে তার মৃত্যুর পরেও যে সে ভালোবাসে অটুট থাকে, এই গান লাভ করে আমি পরম শান্তি পেয়েছি। ব্যাস এই শেষ। কিন্তু এখন কথা হচ্ছে ব্রাউন সাহেবের এই বাড়ি ব্যাঙ্গালোরের ফ্রেজার টাউনের এভারগ্রিন লজ এখনও আছে কি, আর সেখানে এখনও সন্ধ্যাকালে সাইমন সাহেবের ভূতের আগমন হয় কি, আর সে ভূত কি অচেনা লোককে দেখা দেয়? আমি যদি সে বাড়িতে গিয়ে একটা সন্ধ্যা কাটাই, তাহলে সাইমনের ভূতকে দেখতে পাবো কি? ব্যাঙ্গালোরে এসে প্রথম দিন অনেককে এসব কিছুই বলিনি। সে আমাকে তার অ্যাম্বাসেডর গাড়িতে করে সমস্ত ব্যাঙ্গালোর শহর ঘুরে দেখিয়েছে, এমনকি ফ্রেজার টাউনও। ব্যাঙ্গালোর সত্যিই সুন্দর জায়গা, তাই শহরটা সম্বন্ধে উচ্ছ্বাস প্রকাশ করতে আমার কোনো মিথ্যার আশ্রয় নিতে হয়নি। শুধু সুন্দর নয়, কলকাতার পর এমন একটা শান্ত কোলাহল শূন্য শহরকে প্রায় একটা অবাস্তব স্বপ্ন রাজ্যের মতো মনে হয়। দ্বিতীয় দিন ছিল রবিবার। সকালে অনেকের বাগানে রঙিন ছাতার তলায় বসে চা খেতে খেতে প্রথম ব্রাউন সাহেবের প্রসঙ্গটা তুললাম। ও শুনে টুনে হাত থেকে চায়ের পেয়ালা নামিয়ে বেতের টেবিলের উপর রেখে বলল, দেখ রঞ্জন, যে বাড়ির কথা বলছিস সে বাড়ি হয়তো থাকলেও থাকতে পারে, 100 বছর আর এমন কি বেশি। তবে সেখানে গিয়ে যদি ভুট্টুর দেখার লোভ থেকে থাকে তোর, তাহলে আমি ওর মধ্যে নেই। কিছু মনে করিস না ভাই, আমি চিরকাল একটু অতিরিক্ত সেন্সিটিভ, এমনি দিব্যি আছি,
আজকের দিনে শহরের কোনো উপদ্রব নেই এখানে। ভূতের পেছনে ছোটা মানে সাত করে উপদ্রব ডেকে আনা, ওর মধ্যে আমি নেই। অনেকের কথা শুনে বুঝলাম এই বারো বছরে ও বিশেষ বদলায়নি। স্কুলে ভিতু বলে ওর বদনাম ছিল বটে, মনে পড়ল একবার আমাদের ক্লাসের এই জয়ন্ত আরও কয়েকটি ডানপিটের ছেলে ওকে এক সন্ধ্যায় বালিগঞ্জ সার্কুলার রোডের রাইডিং স্কুলের কাজটাতে আপাদমস্তক সাদা কাপড় মুড়ি দিয়ে ভয় দেখিয়েছিল। অনেক এই ঘটনার পর দুই দিন স্কুলে আসেনি এবং অনেকের বাবা নিজে হেডমাস্টার বীরেশ্বর বাবুর কাছে এসে ব্যাপারটা নিয়ে কমপ্লেন করেছিলেন। আমি এ বিষয়ে কিছু বলার আগেই অনেক হঠাৎ বলে উঠল, তবে নেহাতি যদি তোর যেতে হয় তাহলে সঙ্গীর অভাব হবে না, আসুন মিস্টার ব্যানার্জি। পেছন ফিরে দেখি একটি বছর ৪৫ ভদ্রলোক অনেকের বাগানের গেট দিয়ে ঢুকে হাসি মুখে আমার দিকে এগিয়ে আসছেন। বেশ বলিষ্ঠ চেহারা, প্রায় ৬ ফুট হাইট, পরনে ছাই রঙের হ্যান্ডলুমের প্যান্টের উপর গাঢ় নীল টেরিলিনের বুশ শার্টের গলায় সিল্কের মাফলার, অনেক পরিচয় করিয়ে দিল। আমার বন্ধু রঞ্জন সেনগুপ্ত, আর ইনি মিস্টার ঋষিকেশ ব্যানার্জি। ভদ্রলোক শুনলাম ব্যাঙ্গালোরে এয়ারক্রাফ্ট ফ্যাক্টরিতে কাজ করেন, বহুদিন বাংলাদেশ ছাড়া, তাই কথার মধ্যে একটা অবাঙালি টান এসে পড়েছে, আর অজস্র ইংরেজি শব্দ ব্যবহার করেন। অনেক বেয়ারাকে ডেকে আরেক পেয়ালা চায়ের কথা বলে দিয়ে একেবারে সোজাসুজি ব্রাউন সাহেবের বাড়ির কথাটা পেড়ে বসল। কথাটা শুনে ভদ্রলোক এমন অট্টহাস্য করে উঠলেন কিছুক্ষণ থেকে যে কাঠবিড়ালিটাকে দেখছিলাম আমাদের টেবিলের আশেপাশে নির্ভয়ে ঘোরাফেরা করছে সেটা ল্যাজ উঁচিয়ে একটা দেবদারু গাছের গুড়ি বিয়ে শটান একেবারে মগডালে পৌঁছে গেল। গোস্ট, গোস্ট, ইউ সিরিয়াসলি বিলিভ ইন গোস্ট? আজকের দিনে, আজকের যুগে? আমি আমতামতা করে বললাম, একটা কৌতূহল থাকতে ক্ষতি কী, হ্যাঁ এমনও তো হতে পারে যে ভূতেরও একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যেটা ১০ বছরের মধ্যে জানা যাবে। ব্যানার্জির হাসি তবুও থামে না লক্ষ্য করলাম, ভদ্রলোকের তাঁতগুলো ভারী ঝকঝকে। অনেক বলল, যাই হোক মিস্টার ব্যানার্জি, গোস্ট আর নো গোস্ট, এমন বাড়ি যদি একটা থেকেই থাকে আর রঞ্জনের যদি একটা উদ্ভট খেয়াল হয়েই থাকে তাহলে একটা সন্ধ্যাবেলা ওকে নিয়ে খানিকটা সময়ের জন্য ও বাড়িতে কাটিয়ে আসতে পারেন কিনা সেইটা বলুন। ও কলকাতা থেকে এসেছে, আমার গেস্ট, একে তো আর আমি একা যেতে যেতে পারি না সেখানে। আর সত্যি বলতে কি, আমি নিজের মানুষটা একটু অতিরিক্ত, যাকে বলে সাবধানী, আমি যদি নিয়ে যাই তাহলে বোধহয় ওর সুবিধার চেয়ে অসুবিধেই হবে বেশি। মিস্টার ব্যানার্জি তার শার্টের পকেট থেকে একটা বাঁকা পাইপ বার করে তার মধ্যে তামাক গুজতে গুজতে বললেন, আমার আপত্তি নেই, তবে আমি যেতে পারি একটা কন্ডিশনে, আমি সঙ্গে শুধু একজনকে নেব না, দুজনকেই নেব। কথাটা শেষ করে ব্যানার্জি আবার হাসলেন, আর তার ফলে এবার আশেপাশের গাছ থেকে প্রায় ৪-৫ রকমের পাখির চিৎকার ও ডানা ঝটপটানির আওয়াজ শোনা গেল। অনেকের মুখ কিঞ্চিত ফ্যাঁকাশে দেখালেও সে আপত্তি করতে পারল না। কী নাম বলুন বাড়িটার? ব্যানার্জি জিজ্ঞেস করলেন। এভারগ্রিন লজ, ফ্রেজার টাউনে। তাই তো বলছে ডায়েরিতে। হুম, ভদ্রলোক পাইপে টান দিলেন। ফ্রেজার টাউনে সাহেবদের কিছু পুরনো বাড়ি আছে বটে, কটেজ টাইপের, এনিওয়ে যেতে যদি হয় তো দেরি করে লাভ কী? হোয়াট অ্যাবাউট আজ বিকেল, এই ধরুন ৪টে নাগাদ? ইঞ্জিনিয়ার হলে কি হবে, মেজাজটা একেবারে পুরোদস্তুর মিলিটারি এবং সাহেবী। ঘড়ি ধরে ৪টের সময় ঋষিকেশ ব্যানার্জি তার মরিস মাইনর গাড়িটি নিয়ে হাজির। গাড়িতে যখন উঠছি তখন ভদ্রলোক জিজ্ঞেস করলেন, সঙ্গে কী কী নিলেন? অনেক ফিরিস্তি দিল, একটা ৫ সালের টর্চ, ৬টা মোমবাতি, ফার্স্ট এইড বক্স, একটা বড় ফ্লাস্ক ভর্তি গরম কফি, এক বাক্স হ্যাম স্যান্ডউইচ, এক প্যাকেট তাস, মাটিতে পাতবার চাদর, আর মশা তাড়ানোর জন্য একটি বড় মোষ। আর অস্ত্রশস্ত্র? ভূতকে কি অস্ত্র দিয়ে কিছু করা যায়? কিরে রঞ্জন, তোর সাইমনের ভূত সলিড নাকি? আমার কাছে ৮টি ছোটো ছোটো আগ্নেয়াস্ত্র আছে, সুতরাং সলিড লিকুইড নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। গাড়ি ছাড়ার পর ব্যানার্জি বললেন, এভারগ্রিন লজের ব্যাপারটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। আমি একটু অবাক হয়ে বললাম, আপনি কি এর মধ্যেই খোঁজ নিয়েছেন নাকি? ব্যানার্জি রীতিমতো কসরতের সঙ্গে দুটো সাইকেল চালককে পরপর পাশ কাটিয়ে বললেন, আই এম এ ম্যাথমেটিক্যাল ম্যান মিস্টার সেনগুপ্ত,
যেখানে যাচ্ছি সে জায়গাটা অ্যাট অল আছে কি না সেটা সম্বন্ধে আগে থেকে খোঁজ নিয়ে রাখা উচিত নয় কি? ওদিকটায় শ্রীনিবাস দেশমুখ থাকে, আমরা একসঙ্গে গলফ খেলি, অনেক দিনের আলাপ। সকালে ওখান থেকে ওর বাড়িতে গিয়েছিলাম, বললো এভারগ্রিন লজ বলে একটা একতলা কটেজ নাকি প্রায় 50 বছর থেকে খালি পড়ে আছে। বাড়ির বাইরের বাগানে বছর দশেক আগে পর্যন্ত লোকে পিকনিক করতে যেত, এখন আর যায় না। খুব নিরিবিলি জায়গা বাড়িটা, আগেও নাকি একটা না বেশি দিন কেউ থাকেনি। তবে হন্টেড হাউস বলে তো কোনো দিন অপবাদ দেয়নি বাড়িটা। বাড়ির ফার্নিচার সব বহু আগেই নিলাম হয়ে গেছে, তার কিছু নাকি কর্নেল মার্সারির বাড়িতে আছে, রিটায়ার্ড আর্মি অফিসার, তিনিও ফ্রেজার টাউনেই থাকতেন। সব শুনে টুনে বুঝেছেন মিস্টার সেনগুপ্ত, মনে হচ্ছে আমাদের ওই পিকনিক জাতীয় কিছু একটা করে ফেরত আসতে হবে। অনিকেন্দ্র তাসটা এনে ভালোই করেছে। ব্যাঙ্গালোরের পরিষ্কার প্রশস্ত রাস্তা দিয়ে গাড়ি করে যেতে যেতে বারবারই মনে হচ্ছিল যে শহরটা এতই অভ্যতুরে যে এখানে একটা হানাবাড়ির অস্তিত্ব কল্পনা করাই কঠিন। কিন্তু তারপরেই আবার মনে পড়ে যাচ্ছিল ব্রাউন সাহেবের ডায়েরির কথা। লোকে নেহাত পাগল না হলে ডায়েরিতে আজগুবি কথা বানিয়ে লিখবে কেন? সাইমনের ভূত ব্রাউন নিজে দেখেছেন, একবার নয় অনেকবার। সে ভূত কি আমাদের জন্যে একবার দেখা দেবে না? বিলেতে আমি যাইনি, কিন্তু বিলেতের কটেজের ছবি বইয়ের পাতায় ঢের দেখেছি। এভারগ্রিন লজের সামনে দাঁড়িয়ে মনে হলো সত্যি যেন ইংল্যান্ডের কোনো গ্রামাঞ্চলের একটা পুরনো পরিত্যক্ত বাড়ির সামনে এসে পড়েছি। কটেজের সামনেই ছিল বাগান, সেখানে ফুলের কেয়ারির বদলে এখন শুধু ঘাস আর আগাছা। একটা ছোট কাঠের গেট, যাকে ইংরেজিতে বলে উইকেট, দিয়ে বাগানে ঢুকতে হয়। সেই গেটের গায়ে একটা ফলকে খোদাই করে এখনও লেখা রয়েছে বাড়ির নামটা। তবে হয়তো কোনো চড়ুই ভাতির দলেরই কেউ রসিকতা করে এভারগ্রিন কথাটার আগে একটা এন জুড়ে দিয়ে সেটাকে নেভারগ্রিন করে দিয়েছে। আমরা গেট দিয়ে ঢুকে বাড়ির দিকে গেলাম। চারিদিকে অজস্র গাছপালা, ইউক্যালিপটাস গোটা দিনেক রয়েছে দেখলাম। আর যা গাছ আছে তার অনেকগুলোরই নাম আমার জানা নেই, দেখিনি এর আগে কোনো দিন। ব্যাঙ্গালোরের জলমাটির নাকি এমনই গুণ যে কোনো গাছই বেঁচে থাকে। পেটিকো, তার বাঁকা থামগুলো কটেজের সামনে একটা টালির ছাউনি দেয়া, তা বেয়ে লতা উঠেছে ওপরের দিকে। ছাউনির অনেক টালি নেই, ফলে ফাঁক দিয়ে আকাশ দেখা যায়। সামনের দরজার একটা পাল্লা ভেঙে কাঁথ হয়ে আছে। বাড়ির সামনের দিকের দরজা জানলার কাঁচ অধিকাংশই ভাঙা, দেয়ালের উপর শ্যাওলা ধরে এমন অবস্থা হয়েছে যে বাড়ির আসল রঙটা যে কী ছিল তা আজ বোঝার উপায় নেই। এই দরজা দিয়ে বাড়ির ভেতর ঢুকলাম আমরা। ঢুকেই একটা প্যাসেজ, পেছন দিকে একটা ভাঙা দরজার ভেতর দিয়ে একটা ঘর দেখা যাচ্ছে। আমাদের ডাইনি বায়ে ও ঘর, ডাইনিরটাই বেশি বড় বলে মনে হলো। আন্দাজে বুঝলাম এটাই হয়তো বৈঠকখানা ছিল। মেঝেতে বিলিতি কায়দায় কাঠের তক্তা বসানো, তার কোনোটাই প্রায় আস্ত নেই, সাবধানে পা ফেলতে হয় এবং প্রতি পদক্ষেপে খুটখাট খচখচ শব্দ থাকে। আমরা ঘরটাতে ঢুকলাম, বেশ বড় ঘর, ফার্নিচার না থাকাতে আরও খাঁ খাঁ করছে। পশ্চিম আর উত্তর দিকে জানালার সারি, একদিকে জানালা দিয়ে গেট সমেত বাগান আর অন্য দিক দিয়ে গাছের সারি দেখা যাচ্ছে। এরই একটাতে কি বাজ পড়েছিল? সাইমন দাঁড়িয়েছিল সেই গাছের নিচে, তৎক্ষণাৎ মৃত্যু। ভাবতে গাটা ছমছম করে উঠল। দক্ষিণ দিকের জানালাবিহীন দেয়ালের দিকে চাইলাম, বাকনে ফায়ারপ্লেস। এই ফায়ারপ্লেসের পাশেই ছিল সাইমনের প্রিয় চেয়ারখানা। ঘরের সিলিংয়ের দিকে চাইতে চোখ পড়ল ঝুল আর মাকড়সার জাল। এককালের সুদৃশ্য এভারগ্রিন লজের অবস্থা এখন খুবই শোচনীয়। মিস্টার ব্যানার্জি প্রথম দিকে লালা করে বিলেতি সুর ভাজছিলেন, এখন নতুন করে পাইপ ধরিয়ে বললেন, কী খেলা আছে আপনাদের, ব্রিজ, পোকার না রামি? অনেক হাতের জিনিসপত্র মেঝেতে সাজিয়ে চাদরটা বিছিয়ে মাটিতে বসতে যাচ্ছিল, এমন সময় একটা শব্দ কানে এলো, অন্য কোনো ঘরে কেউ জুতো পায়ে হাঁটছে। অনেকের দিকে চেয়ে দেখলাম সে ফ্যাকাশে হয়ে গেছে। পায়ের শব্দটা থামল। মিস্টার ব্যানার্জি হঠাৎ মুখ থেকে পাইপটা নামিয়ে নিয়ে বাজখাই গলায় চেঁচিয়ে উঠলেন,
Is there anybody there? সঙ্গে সঙ্গে আমরা তিনজন প্যাসেজের দিকে এগুলাম। অনেক আলতো করে আমার কোটের আস্তিনটা ধরে নিয়েছে। এবার জুতোর শব্দটা আবার শুরু হলো। আমরা বাইরে প্যাসেজে গিয়ে পড়তেই ডান দিকের ঘরটা থেকে একটি ভদ্রলোক বেরিয়ে এসে আমাদের দিকে থমকে দাঁড়িয়ে পড়লেন। লোকটি ভারতীয়, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি ঘোক সত্ত্বেও ইনি যে ভদ্র এবং শিক্ষিত তাতে কোনো সন্দেহ নেই। ভদ্রলোক বললেন, হ্যালো। আমরা কি বলবো বুঝতে পারছিলাম না। এমন সময় আগন্তুক নিজেই আমাদের কৌতূহল নিবৃত করলেন। আমার নাম ভেঙ্কটেশ, আই এম এ পেইন্টার। আপনারা কি এবারে মালিক না খদ্দের? ব্যানার্জি হেসে বললেন, দুটোর একটাও না, আমরা এমনি ঘুরতে ঘুরতে এসে পড়েছি। আই সি, আমি ভাবছিলাম এবারটা যদি পাওয়া যেত তাহলে আমার কাজের জন্য একটা স্টুডিও হতে পারত। ভাঙাচোড়ায় আমার আপত্তি নেই, মালিককে জানেন না বোধ হয়। আগে না, সরি। তবে আপনি কর্নেল মার্শালের ওখানে খোঁজ করে দেখতে পারেন, সামনের রাস্তা ধরে বাঁ দিকে চলে যাবেন, মিনিট পাঁচেকের হাঁটা পথ। থ্যাংক ইউ বলে মিস্টার ভেঙ্কটেশ বেরিয়ে চলে গেলেন। গেট খোলার এবং বন্ধ করার শব্দ পাবার পর ব্যানার্জি আবার তার অট্টহাসি এসে বললেন, মিস্টার সেনগুপ্ত, ইনি নিশ্চয়ই আপনার সাইমন বা ওই জাতীয় কোনো ভূতটুত নন। আমি হেসে বললাম, সবেমাত্র সোয়া পাঁচটা, এর মধ্যেই আপনি ভূতের আশা করেন কি করে? আর ইনি ভূত হলেও ঊনবিংশ শতাব্দীর নিশ্চয়ই নন, কারণ তাহলে পোশাকটা অন্যরকম হতো। আমরা ইতিমধ্যে বৈঠকখানায় ফিরেছি। অনেক মাটিতে পাতা চাদরের উপর বসে পড়েছে। মিথ্যে কল্পনায় প্রশ্রয় দিয়ে নার্ভাসনেস বাড়ানো, তার চেয়ে বরং তাস হোক। আগে মোমবাতি খান কতক জ্বালাও দেখি, ব্যানার্জি বললেন। এখানে বড় ঝপ করে সন্ধে নামে। দুটো মোমবাতি জ্বালিয়ে কাঠের মেঝেতে দাঁড় করিয়ে ফ্লাক্সের ঢাকনিতে কফি ঢেলে তিনজনে পালা করে খেয়ে নিলাম। একটা কথা আমার কিছুক্ষণ থেকে মনে আসছিল, সেটা আর না বলে পারলাম না। ভূতের নেশা যে আমার ঘাড়ে কীভাবে চেপেছে সেটা আমার এই কথা থেকেই বোঝা যাবে। ব্যানার্জিকে উদ্দেশ্য করে বললাম, আপনি বলেছিলেন কর্নেল মার্শাল এবাড়ির ফার্নিচার কিছু কিনেছেন, তিনি যদি এতই কাছে থাকেন তাহলে তার বাড়িতে গিয়ে একটা জিনিসের খোঁজ করে আসা যায় কি? কি জিনিস? ব্যানার্জি প্রশ্ন করলেন। একটা বিশেষ ধরনের হাই ব্যাক চেয়ার, অনেক যেন একটু বিরক্ত হয়ে বলল। কেন বলতো, হঠাৎই হাই ব্যাক চেয়ারের খোঁজ করে কি হবে? না মানে ব্রাউন সাহেব বলেছেন ওটা নাকি সাইমনের খুব প্রিয় চেয়ার ছিল, সে ভূত হয়ে ওটাতে এসে বসত। ওটা থাকতো ওই ফায়ার প্লেসটার পাশে, হয়তো ওটা এখানে এনে রাখতে পারলে। অনেক বাধা দিয়ে বলল, তুই কি ব্যানার্জি সাহেবের ওই মরিচ গাড়িতে করে হাই ব্যাক চেয়ার নিয়ে আসবি, নাকি আমরা তিনজনে ওটাকে কাঁধে করে আনবো? তোর কি মাথা খারাপ হয়েছে? ব্যানার্জি এবার হাত তুলে আমাদের দুজনকেই থামিয়ে বললেন, কর্নেল মার্শাল যা কিনেছেন তার মধ্যে ওরকম কোনো চেয়ার নেই, এটা আমি জানি। তার বাড়িতে আমার যথেষ্ট যাতায়াত আছে, ওটা থাকলে আমার চোখে পড়ত। আমি যতটুকু জানি উনি কিনেছিলেন দুটো বেককেস, দুটো অয়েল পেন্টিং, খান কতক ফুল দানি, আর সেলফে সাজিয়ে রাখার জন্য কোটি কতক শখের জিনিস যাকে আর্ট অবজেক্টস বলে। আমি দমে গেলাম। অনেক তাস বার করে সাফল করতে আরম্ভ করেছে। ব্যানার্জি বললেন, রামি হোক, আর এইসব খেলা জমে ভালো যদি পয়সা দিয়ে খেলা যায়, আপনাদের আপত্তি আছে কি? বললাম, মোটেই না, তবে আমি ব্যাংকের সামান্য চাকরে, বেশি হারবার সামর্থ্য আমার নেই। বাইরে দিনের আলো ম্লান হয়ে এসেছে, আমরা খেলায় মন দিলাম। আমার তাসের ভাগ্য কোনোদিনই ভালো না, আজও তার ব্যতিক্রম লক্ষ্য করলাম না। আমি জানি অনেক মনে মনে নার্ভাস হয়ে আছে, সুতরাং সে জিতলে পরে আমি অন্তত একটু নিশ্চিন্ত হতাম, কিন্তু তারও কোনো লক্ষণ দেখলাম না। কপাল ভালো একমাত্র মিস্টার ব্যানার্জির, গুনগুন করে বিলাতি সুর ভাবছেন, আর দানের পর দান জিতে চলেছেন। খেলতে খেলতে নিস্তব্ধতার মধ্যে একবার একটা বেড়ালের ডাক শুনলাম, তার ফলে আমার মনটা আরও একটু যেন দমে গেল। হানাবাড়িতে বেড়ালেরও থাকা উচিত নয়। কথাটা বলাতে ব্যানার্জি হেসে বললেন, দ্যাট ওয়াজ আ ব্ল্যাক ক্যাট, ওই প্যাসেজ দিয়ে হেঁটে গেল, আর ব্ল্যাক ক্যাট তো ভূতের সঙ্গে যায় ভালোই, তাই না? খেলা চলতে থাকল। বেশ কিছুক্ষণের জন্য একবার মাত্র একটা অজানা পাখির কর্কশ ডাক ছাড়া আর কোনো শব্দ, দৃশ্য বা ঘটনা আমাদের একাগ্রতায় বাধা পড়তে দেয়নি।
ঘড়িতে 6:30, বাইরের আলো নেই বললেই চলে। আমি একটু ভালো তাস পেয়ে পরপর দুবার জিতেছি, আর এক রাউন্ড রামি হয়ে গেছে ইতিমধ্যে। এমন সময় হঠাৎ একটা অস্বাভাবিক শব্দ কানে এলো, কে যেন বাইরের দরজায় টোকা মারছে। আমাদের তিনজনেরই শ্বাস তাস শুদ্ধ নিচে নেমে এলো, অনেক এবার আরও ফ্যাকাশে। আমার বুকের ভিতরেও মৃদু কম্পন শুরু হয়েছে, কিন্তু ব্যানার্জি দেখলাম সত্যি ঘাবড়াবার লোক নন। হঠাৎ নিস্তব্ধতা ভেদ করে তার বাজ খাই গলায় চেঁচিয়ে উঠলেন, হু ইজ ইট? আবার দরজায় টোকা। ব্যানার্জি তদন্ত করার জন্য তড়াক করে উঠে পড়লেন। আমি খপ করে ভদ্রলোকের প্যান্টটা ধরে চাপা গলায় বললাম, একা যাবেন না। তিনজনে একসঙ্গে ঘর থেকে বের হলাম। প্যাসেজে এসে বাদিকে চাইতেই দেখলাম দরজার বাইরে একজন লোক দাঁড়িয়ে আছে, তার পরনে স্যুট ও হাতে একটা লাঠি। অন্ধকারে তাকে চেনার কোনো উপায় নেই। অনেক আবার আমার আস্তিন চেপে ধরল, এবার আরও জোরে। ওর অবস্থা দেখেই বোধহয় আমার মনে আপনা থেকেই একটা সাহসের ভাব এলো। ব্যানার্জি ইতিমধ্যে আর কয়েক পা এগিয়ে গিয়ে হঠাৎ চেঁচিয়ে উঠলেন, ও হ্যালো ডক্টর লার্কিন, আপনি এখানে? এবার আমিও পৌর সাহেবটিকে বেশ ভালোভাবেই দেখতে পেলাম। অমায়িক সাহেবটি তার সোনার চশমার পেছনে নীল চোখ দুটোকে কুচকে হেসে বললেন, তোমার মরিচ গাড়িখানা দেখলাম বাইরে, তারপর দেখি বাড়ির জানলা দিয়ে মোমবাতির আলো দেখা যাচ্ছে, তাই ভাবলাম একটু ঢু মেরে দেখে যাই তুমি কি পাগলামিটা করছো এই পোড়া বাড়ির ভেতর। ব্যানার্জি হেসে বললেন, আমার এই যুবক বন্ধু দুটির একটু উদ্ভুত ধরনের অ্যাডভেঞ্চারের শখ, বললো এভারগ্রিন লজে বসে তাস খেলবে, তাই আর কি। ভেরি গুড, ভেরি গুড, যুবাবয়সটাই তো এ ধরনের পাগলামির সময়, আমরা বুড়োরাই কেবল নিজেদের বাড়ির কৌচে বসে রোমন্থন করি। ওয়েল ওয়েল, হ্যাভ এ গুড টাইম। লার্কিন সাহেব হাত তুলে গুড বাই করে লাঠি ঠক ঠক করতে করতে চলে গেলেন। আমাদের দ্বিতীয়বার ভূতের আশা পরিত্যাগ করতে হলো, কি আর করি। আবার তাসে মনোনিবেশ করলাম। প্রথম দিকে প্রায় 4.5 টাকার মতো হাঁটছিলাম, গত আধ ঘন্টায় তার খানিকটা ফিরে পেয়েছি। স্যামনের ভূত না দেখলেও শেষ পর্যন্ত তাসে কিছু জিতে বাড়ি ফিরতে পারলেও আজকের আউটিংটা কিছুটা সার্থক হয়। ঘড়ির দিকে মাঝে মাঝেই চোখটা চলে যাচ্ছিল। আসল ঘটনাটা কখন ঘটেছিল তার টাইম আমার জানা আছে। ব্রাউন সাহেবের ডায়েরি থেকে জেনেছিলাম যে সন্ধ্যার এই সময়টাতেই বাজপোর্টে সাইমনের মৃত্যু হয়। আমি তাস বাড়ছি, মিস্টার ব্যানার্জি তার পাইপে আগুন ধরাচ্ছেন, অনেক সবেমাত্র স্যান্ডউইচ খাবার মতলবে প্যাকেটটাতে হাত লাগিয়েছে। এমন সময় তার চোখের চাহনিটা মুহূর্তের মধ্যে বদলে গিয়ে সঙ্গে সঙ্গে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আড়ষ্ট হয়ে গেল। তার দৃষ্টি দরজার বাইরের প্যাসেজের দিকে, বাকি দুজনের চোখেও স্বভাবতই সেদিকেই চলে গেল। যা দেখলাম তাতে আমারও কয়েক মুহূর্তের জন্য গলা শুকিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। বাইরের প্যাসেজের অন্ধকারে একজোড়া জ্যান্ত চোখ আমার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে, ফসফরসের মতো ফিকে সবুজ আর হলদে মেশানো একটা আভা নিষ্ফলক চাহনিতে। মিস্টার ব্যানার্জির ডান হাতটা ধীরে ধীরে তার কোটের ভেস্টের পকেটের দিকে চলে গেল, আর ঠিক সেই মুহূর্তে যেন ম্যাজিকের মতো আমার কাছে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গিয়ে মন থেকে সমস্ত ভয় দূর করে দিল। বললাম, আপনার পিস্তলের দরকার নেই মশাই, এটা সেই কালো বিড়ালটা। আমার কথায় অনেকও যেন ভরসা পেল। ব্যানার্জি পকেট থেকে তার হাত বার করে এনে চাপা গলায় বললেন, হাউ রিডিকুলাস। এবার জ্বলন্ত চোখ দুটো আমাদের ঘরের দিকে এগিয়ে এলো। চৌকাট পেরোতেই মোমবাতির আলোতে প্রমাণ হলো আমার কথা, এটা সেই কালো বিড়ালটাই বটে। চৌকাট পেরিয়ে বিড়ালটা বাঁদিকে ঘুরল, আমাদের দৃষ্টি তার সঙ্গে সঙ্গে ঘুরছে, তাকে অনুসরণ করছে। এবারে আমাদের তিনজনের গলা দিয়ে একসঙ্গে একটা শব্দ বেরিয়ে পড়ল, আচমকা বিস্ময়ের ফলে যে শব্দ আপনা থেকেই মানুষের মুখ থেকে বেরোয় সেই শব্দ। এই শব্দের কারণ আর কিছুই না। আমরা যতক্ষণ তন্ময় হয়ে তাস খেলেছি তারই পাকে কিভাবে কোথা থেকে যেন একটা গাঢ় লাল মখমলে মোড়া হাই ব্যাক চেয়ার এসে ফায়ারপ্লেসের পাশে তার জায়গা করে নিয়েছে। অমাবস্যার রাতের অন্ধকারের মতো কালো বিড়ালটা চেয়ারটার দিকে নিঃশব্দে এগিয়ে গেল। তার এক মুহূর্ত সেটার সামনে দাঁড়িয়ে
একটা নিঃশব্দ লাফে সেটার উপর কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়ল। আর সেই মুহূর্তে অদ্ভুত শব্দ শুনে আমার রক্ত হিম হয়ে গেল। কোনো এক অশরীরী বৃদ্ধের খিলখিল হাসির ফাঁকে ফাঁকে বারবার উচ্চারিত হচ্ছে, সাইমন সাইমন সাইমন। একটা আর্তনাদ শুনে বুঝলাম অনেক অজ্ঞান হয়ে আছে। আর মিস্টার ব্যানার্জি, তিনি অনেককে কোলপাজা করে তুলে ঊর্ধ্বশ্বাসে প্যাসেজ দিয়ে দরজার দিকে ছুটছেন। আমিও আর থাকতে পারলাম না, তাস মোমবাতি ফ্লাক্স চাদর স্যান্ডউইচ সব পড়ে রইল। দরজা পেরিয়ে মাঠ, মাঠ পেরিয়ে গেট, গেট পেরিয়ে ব্যানার্জি মরিস মাইডর। ভাগ্যিস ব্যাঙ্গালোরের রাস্তায় লোক চলাচল কম, নইলে আজ একটি মাত্র পাগলা গাড়ির পাগলা ছুটে কটা লোক যে জখম হতে পারত তা ভাবলেও গায়ে কাটা দেয়। অনেকের জ্ঞান গাড়িতেই ফিরে এসেছিল, কিন্তু তার মুখে কোনো কথা নেই। প্রথম কথা বললেন মিস্টার ব্যানার্জি, অনেকের বেয়ারার হাত থেকে গ্যালাসটা ছিনিয়ে নিয়ে এক ঢোকে অর্ধেকটা নামিয়ে দিয়ে খড় খড়ে চাপা গলায় বললেন, সো সাইমন ওয়াজ এ ক্যাট। আমার নিজেরও কিছু বলার অবস্থা নেই, কিন্তু আমার মন তার কথায় সায় দিল। সত্যি ব্রাউন সাহেবের বুদ্ধিমান, খামখেয়ালি, অভিমানী, অনুগত, আদরের সাইমন, যার মৃত্যু হয় বজ্রাঘাতে আজ থেকে 113 বছর আগে, সাইমন, এই সাইমন ছিল আমাদের আজকের দেখা একটি পোষা কালো বিড়াল। এই ছিল আমাদের আজকের নিবেদন। আমাদের পরিবেশনা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ফলো করুন ফেসবুক এবং ইনস্টাগ্রামে। এমন আরও গল্প শুনতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। কিন্তু এবার চলুন জেনে নেওয়া যাক আমাদের আজকের এই পরিবেশনার নেপথ্যের মানুষের কথা। গল্পের সূত্রধর কামরুল, গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে অপূর্ব, অনিক, শুভ্র, লার্কিন এবং ভেঙ্কটেশ জুবায়ের। পোস্টার কনসেপ্ট এবং সাউন্ড ডিজাইন স্টুডিও জাংশন।